বাংলাতে তো 18টি লোকসভার সিট রয়েছে। আর যদি সঠিকভাবে বাংলার মানুষ ভোট দিতে পারত তাহলে দিদির ভাতিজাও ফেরত যেত না, সমস্ত সিট নরেন্দ্র ভাই মোদীর জন্য বাংলার মানুষ তৈরি হয়েছিল। কিন্তু তারপরেও 18টি লোকসভার সিট এই বাংলা নরেন্দ্র ভাই মোদীকে শক্তিশালী করার জন্য এমপি পাঠিয়েছে। আর ত্রিপুরাতে একটিও বিধানসভা নয়, একটিও জেলা পঞ্চায়েত নয়, একটিও পঞ্চায়েত সমিতি নয়, সিধা জিরো থেকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার 36টি সিট। কে করতে পারে? বিজেপি আর মোদি করতে পারে। আমরা এমনি বলি না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, প্রমাণিত ত্রিপুরাতে। আমি এখানে এসে শুনছিলাম কল্যাণদার কাছ থেকে, অন্যান্য নেতৃত্বের কাছ থেকে, বলে দিদি বলে ত্রিপুরাতে কোনো কিছু হয়নি, দিদি ত্রিপুরাতে যা যা হয়েছে তার হিসাব দিলে আপনি আর বেরোতে পারবেন না, বাংলার মানুষ আপনাকে রাস্তায় ধরবে, রাস্তায় জিজ্ঞাসা করবে, রাস্তা বেরোনো আপনার বন্ধ হয়ে যাবে। ত্রিপুরাতে নতুন সরকার যখন এসেছিল তখনও 25 বছরের টানা কমিউনিস্ট সরকার ত্রিপুরাতে ছিল, পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 1,444 টাকা ছিল। এই সরকার 2 বছরের মধ্যে ত্রিপুরার মানুষের পার ক্যাপিটা ইনকাম 1,23,636 টাকা পৌঁছেছে, মানে 23% গ্রোথ করেছে। আর দিদি আপনি 10 বছরে কোথায় পৌঁছেছেন? বাংলাতে পার ক্যাপিটা ইনকাম কত? বাংলাতে পার ক্যাপিটা ইনকাম 1,15,746 টাকার কাছাকাছি। 10 বছর আপনি কি করেছেন? কোথায় গেল বাংলার টাকা? কোথায় গেল বাংলার কোথা টাকা কোথায় গেল? ও কাঠমানির হিসাব নিলে বোঝা যায়। বাংলার টাকা কোথায় গেল? গরু পাচারের হিসাব নিলে বোঝা যায়, কয়লার হিসাব নিলে বোঝা যায় যে বাংলার টাকা কোথায় গেছে, বাংলার উন্নয়ন কোথায় গিয়েছে। আর মহিলার উপরে নির্যাতন, আপনার এখানে 61% পার লাখ, ত্রিপুরাতে মাত্র 40% এর কাছাকাছি। নতুন সরকার আসার পর 22% কম করেছে পুরনো সরকারের চেয়েতে। আমি তো চাই আমার রাজ্যে একজন বোনের উপরে যাতে অত্যাচার না হোক, কারণ সেটা মোদি সরকার, গণতান্ত্রিক সরকার। কিন্তু বন্ধু একদিনে সবকিছু করা যায় না, কিন্তু তার রূপরেখা তো তৈরি করেছি। আজকে ত্রিপুরাতে নরেন্দ্র ভাই মোদীর আয়ুষ্মান ভারত যোজনা যেটা এখানে লাগু করতেই দিচ্ছে না। ত্রিপুরাতে কত পপুলেশন? কত? 37,000 মানুষ রয়েছে, তার মধ্যে 12 লাখ ই কার্ড তৈরি হয়েছে 5 লাখ টাকার, 12 লাখ। কিন্তু পশ্চিমবঙ্গের বাংলার মানুষ তা থেকে বঞ্চিত, বাংলার মানুষের কাছে সেই ই কার্ড নেই। গ্রামে গঞ্জে ত্রিপুরার গরিব বেচারা পকেট থেকে কার্ড বের করে নেয়, হসপিটালে গিয়ে বলে আমার কাছে 5 লাখ টাকা আছে, কিন্তু বাংলার কোনো গরিব বলতে পারে না যে আমার কাছে 5 লাখ টাকার কার্ড আছে। কারণ কি? মমতা দিদি তা করতে দেয়নি। নরেন্দ্র ভাই মোদী সরকার আগামী দিন আসছে নিশ্চিত, কোনো সন্দেহ নেই। ত্রিপুরাতে যে পরিবর্তন আমি দেখেছি, বাংলাতেও সেই পরিবর্তন আমি দেখছি। রাস্তার দুই ধারে আমি মায়েদের চেহারা দেখছিলাম, বোনেদের চেহারা দেখছিলাম, গুরুজনদেরকে তাদের মুখের হাসি দেখছিলাম। যে পরিবর্তন ত্রিপুরাতে হয়েছিল বাংলাতেও ঠিক সেভাবে বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে। বন্ধুরা শুধু ভোটের দিনক্ষণ চাইছে, কবে ভোট দেবে। মানুষ ভোট দেওয়ার জন্য ইভিএম মেশিন দাবানোর জন্য ব্যাকুল হয়ে আছে।
মানুষ মোদি সরকার চাইছে বাংলার কৃষকরা কি অন্যায় করেছে কেন কিষাণ সম্মান নিধি বাংলাতে লাগু হয়নি আরে দিদি আপনি যদি ত্রিপুরা সরকারকে আপনি হতে পারেন অন্য দলের কিন্তু ত্রিপুরার মানুষের সাহায্যের জন্য যদি আপনি বলেন যে আমি ত্রিপুরাকে 50 কোটি টাকা দেব তো বিপ্লব ভাবে এসে আপনার কাছে দাঁড়িয়ে যাবে দেন ত্রিপুরার মানুষকে সাহায্য করুন আর আপনাকে নরেন্দ্র ভাই মোদি কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি দিয়েছে কিন্তু আপনি তার জন্য দিচ্ছেন না কারণ কি কিষাণরা জেনে যাবে যে টাকা মোদি পাঠাচ্ছে 6,000 টাকা করে কৃষকরা পেত ত্রিপুরাতে 2,35,000 কৃষক পরিবার তার লাভ উঠাচ্ছে ত্রিপুরাতে দিদি ত্রিপুরাতে আধার কার্ড 100% লাগু করে দিয়েছি আপনি এখানে লাগু করেননি আধার কার্ড কারণ কি আপনার ক্যাডারদের কমিশন লাগবে আধার কার্ড লাগু হলে সবকিছু অনলাইন হয়ে যাবে ত্রিপুরাতে 135টি ত্রিপুরাতে 135টি সার্ভিস অনলাইন হয়ে গেছে ত্রিপুরাতে 36টি ডিপার্টমেন্ট অনলাইন হয়ে গেছে দিদি আপনার এখানে কতটা হয়েছে আপনি ভ্রষ্টাচার করার জন্য আধার কার্ড লাগু করতে দিচ্ছেন না ইপিডিএস সিস্টেম রেশনিং সিস্টেম লাগু করতে দিচ্ছেন না ভারতবর্ষের মধ্যে 3 রাজ্যে ইপিডিএস সিস্টেম রেশনিং সিস্টেম অনলাইনে তোর লাগু হয়েছে তার মধ্যে ত্রিপুরা অন্যতম বন্ধু মাত্র 3 রাজ্য কমপ্লিট করতে পেরেছে তার মধ্যে ত্রিপুরা 1টি রাজ্য আপনার বাংলা কেন করতে পারেনি কারণ কি বাংলা তার জন্য করতে পারেনি কারণ আপনার নিয়ত খারাপ কারণ কি করোনার সময় মোদি যে চাল পাঠাচ্ছে সেগুলো চুরি করার জন্য আপনার কেরা বসেছিল চুরি করেছে ডাকাতি করেছে যদি সেটা অনলাইনে হয়ে যেত ইপিডিএস সিস্টেম হয়ে যেত রেশনিং ব্যবস্থা তাহলে আপনি 1 কিলো চাউলও চুরি করতে পারতেন না ত্রিপুরাতে কেউ চুরি করতে পারেনি কারণ ত্রিপুরাতে অনলাইনের মাধ্যমে ব্যবস্থা বিধানসভাতে বিরোধী দল ওখানে সিপিএম রয়েছে তো আমাকে জিজ্ঞাসা করছে আপনি যে ইপিডিএস সিস্টেম লাগু করছেন গরিবরা কুড়ুল দিয়ে গাছ কাটে কোদাল দিয়ে জমি করে তাদের হাতের রেখা তো মিলবে না আমি বললাম বলে এইগুলি কে 25 বছর আপনাদের শিখিয়েছেন রেটিনা তো মিলবে রেটিনা যদি না মিলে তো আধার কার্ড নিয়ে গেল তাকে রেশনিং ব্যবস্থার মধ্যে রেশন দিয়ে দেওয়া হবে তো আপনাদের চিন্তা করার দরকার নেই আর কেন চিন্তা করছিল তৎকালীন যে পুরনো সরকার ত্রিপুরাতে কারণ কি যখন আমি ইপিডিএস সিস্টেম লাগু করেছি অনলাইন করেছি তো 65,000 ভুয়ো রেশন কার্ড ত্রিপুরাতে ছিল যেগুলো কমিউনিস্টের ক্যাডারের কাছে পৌঁছে যেত এমনকি মৃত ব্যক্তি নেই মানুষ প্রেতাত্মা রেশন নিয়ে যেত ত্রিপুরাতে ডাল নিয়ে যেত চিনি নিয়ে যেত দিদির এখানেও প্রেতাত্মা ডাল চিনি নিয়ে যায় কেরোসিন নিয়ে যায় কারণ রাত্রেবেলা তৃণমূলের জন্য ভোট নেওয়ার জন্য হারিকেন নিয়ে বেরোতে হবে দিনে তো বেরোতে পারে না তো তার জন্য দিদি ইপিডিএস সিস্টেম লাগু করে না ত্রিপুরাতে 1 কার্ড 1 নেশন লাগু হয়েছে ত্রিপুরার মানুষ যে যে স্টেটের মধ্যে 1 কার্ড 1 নেশন লাগু হয়ে গেছে তো ত্রিপুরার কোন গ্রামের যদি গরিব বাসিন্দা তার কাছে এই কার্ড রয়েছে সে গিয়ে গুজরাট থেকে যে কোনো একটা দোকান থেকে রেশনের দোকান থেকে রেশন তুলতে পারবে সেই ব্যবস্থা ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে দিদি আপনার বারাসাতের কোন রেশনের দোকান যে বড়বাজার থেকে রেশন তুলতে পারবে অন্য রেশনের দোকান থেকে তুলতে পারবে ত্রিপুরার গরিব মানুষের অধিকার কেউ আটকাতে পারবে না ত্রিপুরা সরকার নয় ত্রিপুরার মানুষ নয় ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে নরেন্দ্র ভাই মোদী যে 1 কার্ড 1 নেশন লাগু করেছেন ত্রিপুরা সরকার সেটা লাগু করে দেখিয়ে দিয়েছেন বন্ধুরা বন্ধুরা ত্রিপুরা শুধু 1 কার্ড 1 নেশন নয় উজ্জ্বলা যোজনা হোক সৌভাগ্য যোজনা হোক মহিলাদের অধিকার হোক প্রতিটি ক্ষেত্রে বাংলার থেকে এগিয়ে গেছে কেন তার কারণ কি যে বাংলা দুনিয়া ভারতবর্ষকে রাস্তা দেখাতো স্বামী বিবেকানন্দের বাংলা রবীন্দ্রনাথের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা এই বাংলার কি হলো কার হাতে গেল কেন বাংলা পিছিয়ে গেল তার জবাব কে দেবে তার জবাব পুরনো কমিউনিস্ট পার্টি আর মমতা ব্যানার্জিকে দিতে হবে এবার ইলেকশনে যে বাংলা কেন পিছিয়ে গেল বাংলাতে এত কিছু থাকার পরও আজকে বাংলার কাছে এত কিছু থাকার পরও কেন কিছু নেই কারণ কি সেই ব্যক্তির হাতে বাংলার শাসনভার যায়নি বন্ধুরা আজকে বাংলার মানুষ বুঝে গেছে লোকসভার ইলেকশনে
मानुष नरेंद्र भाई मोदी के चिन्हे नहीं और 18 लोकसभा सीट दिए नरेंद्र भाई मोदी के आशीर्वाद पाठिए दिए शुद्ध भोटे दिन कौन बाकी बंधुरा बांगला शहीद साथे काज करा शुरू कर दिए बंधुरा আমি আপনাদেরকে বলবো মঞ্চে যারা আছেন তাদেরকে বলবো আমাদেরকে একসময় এইভাবে দেখানো হতো যে আমরা আসছি আমরা দেখে নেব এমনও বলেছে যে বিপ্লব দেব তো চলে যাবে আপনাদের কি হবে কিন্তু ত্রিপুরার মানুষ ভয় পায়নি ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদির সঙ্গে দাঁড়িয়ে গেছে এই বাংলা তো এইভাবে ত্রিপুরার কাট এখানে যে কাট পানি নেওয়ার তৃণমূলের যে ক্যাডাররা রয়েছে समस्त মায়েরা বোনেরা রাস্তা আনুন বাংলাকে মুক্তিকরণ প্রত্যেকটি সিট ভারতীয় জনতা পার্টি লাগবে নরেন্দ্র ভাই মোদির লাগবে বাংলার মুক্তির জন্য লাগবে আর বাংলা সেই দিশার সাথে কাজ করছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা সে দার্জিলিং এর হোক আচ্ছা বারাসাতের হোক আর সে 24 পরগনার যে কোনো প্রান্তের হোক আর ডায়মন্ড হারবারের হোক প্রত্যেকটি কার্যকর্তাকে আমরা আমি বলছি যে এখন থেকে তাই করে নিন যে ইলেকশনে ভোট পর্যন্ত যেদিন পর্যন্ত না ভোটিং না হবে এবং তার গণনা না হবে ততদিন পর্যন্ত আমরা ব্রত করছি যে আমরা শুধু বিজেপি 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 নরেন্দ্র ভাই মোদি নরেন্দ্র ভাই মোদি নরেন্দ্র ভাই মোদি বাংলার মুক্তি বাংলার মুক্তি বাংলার মুক্তি এই মন্ত্র নিয়ে আমরা কাজ করব আমাদের নিজস্ব কাজকর্ম থাকবে কিন্তু তার সঙ্গে যাতে 5 বছর শান্তিতে আমার পরিবার চালাতে পারি আমার ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমার ছেলে মেয়ের জন্য এক সুনেরা ভবিষ্যৎ তৈরি করতে পারি তার প্রস্তুতি নেওয়ার সময় এসে গেছে আপনারা নিয়েছেন প্রস্তুতি আপনারা নিয়েছেন প্রস্তুতি কিন্তু এখন তাই করে নিতে হবে প্রস্তুতি নিলেই হবে না রণাঙ্গনে নামতে হবে আর সবাই একসঙ্গে নামতে হবে কাউকে ছাড়বেন না কোন তৃণমূল কর্মী আছে তার বাড়িতে যান দিদি দাদা বলুন উনাকে নিয়ে আসুন প্রত্যেকটি মানুষ তৃণমূল ছাড়ার জন্য তৈরি আছে শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পৌঁছে যাক থানাতে পৌঁছে যাক অফিসে পৌঁছে যাক প্রত্যেকে পরিবর্তন চাইছে গাড়ির যে পাইলট সে পরিবর্তন চাইছে যে এয়ারপ্লেনের পাইলট সেও পরিবর্তন চাইছে ডাক্তারও পরিবর্তন চাইছে ইঞ্জিনিয়ারও পরিবর্তন চাইছে এখানে যে রিকশা চালক আছে সেও পরিবর্তন চাইছে যে ঠেলা চালক সেও পরিবর্তন চাইছে বন্ধু একটাই মন্ত্র বাংলাকে মুক্তি করতে হবে বন্ধু আমি ব্যক্তিগতভাবে কেউর পক্ষে বিপক্ষে আমি কিছু বলার জন্য এখানে আসিনি আমি অতটা বুঝি নরেন্দ্র ভাই মোদির নেতৃত্বে যখন ডাবল ইঞ্জিনের সরকার চলে আজকে ত্রিপুরাতে প্রমাণিত হয়ে গেছে যে ত্রিপুরাতে পার কি পেটা ইনকা বাংলার চাইতে বেশি হয়ে গেছে কেউ কোনোদিন কল্পনা করেছে কেউ কল্পনা করেছিল সেটা হতে পারে ছোট্ট রাজ্য বাংলার একটা ডিস্ট্রিক্টের বরাবর সে রাজ্যের পার ক্যাপিটা ইনকাম বাংলার চেয়ে বেশি হয়ে গেছে কার কারণ হয়েছে নরেন্দ্র ভাই মোদির কারণ হয়েছে সেটা না শুধু গরিবদের জন্য লাইট হাউস নরেন্দ্র ভাই মোদির নতুন পরিকল্পনা 1000 লাইট হাউস আগরতলা সিটির মধ্যে দিয়েছে পুরো দেশের মধ্যে 6টি স্টেট পেয়েছে তার মধ্যে ত্রিপুরা তো পেয়েছে তার মধ্যে 16,25,000 টাকা করে সেই ফ্ল্যাটের মূল্য তাতে শুধু বেনিফিশিয়ারির 4 থেকে 4.5 লাখ কার দিতে হবে তাও 7% ইন্টারেস্টে সরকার ব্যবস্থা করে দেবে গরিবদেরকে থাকার জন্য কোনো আমির ব্যক্তি সেই ঘরে থাকতে পারবেন না যারা যাদের ইনকাম 1 লাখ টাকার নিচে বিপিএল আছে অন্তদে আছে তাদের জন্য আগরতলা ত্রিপুরার ক্যাপিটাল ক্যাপিটালের মধ্যে 1000 গরিবের জন্য আধুনিকতম ফ্ল্যাট যেটা এই লাইট হাউস ওয়েস্ট বেঙ্গলও নেই বাংলা তো নেই পুরো নর্থ ইস্টে কোথাও নেই ত্রিপুরার রাজধানী আগরতলাতে গরিবের জন্য নরেন্দ্র ভাই মোদি করে দিচ্ছে বন্ধু আর মমতা দিদি 10 বছর গরিবের জন্য কি করেছে বাংলার তেজ স্লাম এরিয়া ত্রিপুরার চাইতে অনেক বেশি লিটারেসি রেট ত্রিপুরার চাইতে কম মহিলাদের শিক্ষা
त्रिपुराते बांगलार चाहते बेशी इंटरनेट त्रिपुराते प्रति 100 जने 74 जन इंटरनेट यूज करे आर एखाने 52 जन यूज करे आमी दीदी के जिज्ञासा करी वन कार्ड वन नेशन गरीबेर जन्य हये गेछे आर इंटरनेट कारा यूज करे आधुनिक ভারতের রূপকার যার নজওয়ান ছেলে মেয়েরা তো 100 জনের মধ্যে 74 জন ত্রিপুরাতে ইন্টারনেট ইউজ করে অথচ পাহাড়ি এরিয়া আছে অনেক জায়গায় আছে সিগন্যাল নেই কিন্তু বাংলাতে সমতল ভূমি রয়েছে দিদি কেন 74 হলো না ইন্টারনেট কেন 74 জন ইন্টারনেট ব্যবহার করছেন 100 জনের মধ্যে কে জবাব দিবে ত্রিপুরা রাজ্যের মধ্যে পার লাখে ব্যাংক ত্রিপুরার চাইতে বাংলার চাইতে ডাবল রয়েছে দিদি কোন জায়গাতে ত্রিপুরা পিছিয়ে আমি আসবো আপনাকে আমি স্বাগত করব যদি বাংলার কোন জায়গা আপনি আসুন আপনার সঙ্গে ডিবেট করব তিন বছরে ত্রিপুরাতে আপনার চাইতে অনেক গুণা বেশি ডেভেলপমেন্ট হয়েছে আপনি করতে পারেননি নরেন্দ্র ভাই মোদিও বাংলাকে সেই দিশাতে নিয়ে যাবে ত্রিপুরাকে যেই দিশা দিয়েছে নরেন্দ্র ভাই মোদি বাংলাকেও সেই দিশা নরেন্দ্র ভাই মোদি দেবে কিষাণ সম্মান নিধি আপনি আটকাতে পারবেন না ভারতীয় জনতা পার্টি সরকার আসার মাত্র 48 ঘন্টার মধ্যে নরেন্দ্র ভাই মোদি বলেছেন যে এরিয়ারের সঙ্গে 18,000 টাকা করে প্রত্যেকটি কিষাণকে তার অধিকার দেওয়া হবে আয়ুষ্মান ভারত যোজনার 5,00,000 টাকার কার্ড বাংলার সমস্ত মানুষকে দিয়ে দেওয়া হবে সমস্ত গরিব মানুষকে দেওয়া হবে সেই দিশাতে নরেন্দ্র ভাই মোদি কাজ করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দিন রাত এক করে কাজ করছে আর তার সঙ্গে সঙ্গে এই ময়দান থেকে আমি এই বাংলাতে যারা শহীদ হয়েছেন ভারতীয় জনতা পার্টি কাজ করার জন্য বাংলাকে মুক্তি করার জন্য তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই মঞ্চ থেকে বলছি নরেন্দ্র ভাই মোদি কাউকে ছাড়বে না অমিত ভাই শাহ কাউকে ছাড়বে না জেপি নাড্ডা কাউকে ছাড়বে না যারা যারা আমাদের কার্যকর্তাকে নির্মম ভাবে মেরেছে সমস্ত কেস করা হবে সবার উপরে আইন অনুসারে কাজ করা হবে এবং তার শাস্তির বিধান আনবে এই দেশের মধ্যে আইন আছে কানুন আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সর্বোপরি নরেন্দ্র ভাই মোদি আছে তাই বন্ধুরা আমার আরেকটা কার্যক্রম আছে এখানে 12টার সময় আমার পৌঁছানোর কথা ছিল অন্যায় তো আমিই করেছি আমি দেরিতে পৌঁছেছি আর অন্যায় সবটা আমি করেছি এমন নয় রাস্তার দুই ধারে যে ভিড় ছিল সেটা আমাকে আসতে দেয়নি না হলে আমার ইচ্ছে ছিল বারার সাথে সমস্ত জনতার কাছে আমি দাঁড়াবো আমাকে বারবার কমান্ডাররা বলছিলেন সবাই চলে যাচ্ছে আপনি চলে আসুন কিন্তু রাস্তায় যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এরা আমাকে আসতে দিচ্ছিল না আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ প্রমাণিত করে এই রাজ্যের মধ্যে লেহের চলছে আপনারা আজ থেকে তয় করে নিন যে যতদিন পর্যন্ত না ভোটিং হবে না আমরা ঘুমাবো না অন্যকে ঘুমোতে দেব অন্যকে দিদি এবং তার সঙ্গী সাথীদের ঘুমোতে দেব না শুধু কি নারা থাকবে বাড়ির সামনে গিয়ে জয় শ্রীরাম বলা আপনার ভিতর থেকে আওয়াজ আসবে আপনার মিউজিক দিতে হবে না ওখান থেকে আপনি আপ মিউজিক আসবে তো শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মোদি মন্ত্র নিয়ে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা সাথ সবকা বিশ্বাস এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র আর সেই মন্ত্রেই ত্রিপুরা সরকার কাজ করে আর আপনারা বিশ্বাস রাখুন যখন নরেন্দ্র ভাই মোদি অমিত ভাই শাহ জেপি নাড্ডা আপনাদের সঙ্গে রয়েছে প্রদেশ ইকাই রয়েছে জেলা ইকাই রয়েছে মন্ডল রয়েছে যুব মোর্চা এবং তার সঙ্গে সঙ্গে মহিলা মোর্চা কিষাণ মোর্চা সমস্ত 60টি মোর্চা রয়েছে আর সর্বোপরি আমার জার্নালিস্ট ভাইয়েরা রয়েছে পুলিশ আমার বন্ধুরা রয়েছে বোনেরা রয়েছে সমস্ত ওয়েস্টবেঙ্গলের কর্মচারীদেরকে বলছি আমি আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে ফোর্থ পে কমিশন চলছিল ত্রিপুরাতে পুরনো সরকার ফোর্থ পে কমিশন চালাচ্ছিল আমরা ইলেকশন আগে বলেছিলাম প্রথম ক্যাবিনেটেই 7 পে স্কেলের ঘোষণা করব আর আমরা সেইভাবে ত্রিপুরাতে প্রথম যেটা কাজ করেছি 7 পে স্কেল ত্রিপুরাতে আমরা দিয়ে দিয়েছি আমরা সেই সরকার যে কর্মচারীদেরকে সেই সুযোগ দিয়ে কাজ করার ব্যবস্থা করি আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে যারা সরকারি কর্মচারী আছে যদি 50-এর কাছাকাছি 50 বছরের ঊর্ধ্বে তার মৃত্যু হয় তাহলে সে যদি তার মারা যান কোনো সরকারি কর্মচারী তার জন্য নতুন একটা স্কিম নিয়ে এসেছি যে সেই 51 বছরে বা 50 বছরে তার মৃত্যু হয়েছে তো 60 বছর পর্যন্ত সে যে বেতন পেত যখন মৃত্যু হয়েছে যত টাকা বেতন পেত যদি 1,00,000 টাকা বেতন পায়
তো তার পরিবারের লোক 1,00,000 টাকা করেই 10 বছর পর্যন্ত পাবে সেই ব্যবস্থা ত্রিপুরা সরকার করেছে বাংলাতে এমন কোনো ব্যবস্থা দিদি করেননি আর তারপর আবার পেনশনও পাবে তারপর আবার চাকরিরও ব্যবস্থা রয়েছে ডাইনা নেছে সেই দেশাতে ত্রিপুরা সরকার কাজ করেছে দিদি আমি তো বলি আসুন আমি ছোট ভাই একদিন বসুন আপনি 10 মিনিট টিকবেন না ত্রিপুরা ডেভেলপমেন্টের সামনে 10 মিনিট টিকবেন না কারণ কি ত্রিপুরার সঙ্গে নরেন্দ্র ভাই মোদি রয়েছে আমি আশা করি বাংলার মানুষ যে স্বপ্ন দেখেছে যে নরেন্দ্র ভাই মোদি সরকার আসুক বাংলাতে পরিবর্তন হোক পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে আমি বললাম পরিবর্তন হয়ে গেছে বাস আপনারা ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত ভোটিং না হয় ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যাতে তার চোখে আর ঘুম না আসে যতক্ষণ পর্যন্ত ইভিএম মেশিনে ভোটিং দেওয়ার পর তারপর পাহারা দিবেন আবার গিয়ে দাঁড়িয়ে থাকা ভোটের যখন কাউন্টিং হবে আর তখন ক্যান্ডিডেট থেকে জয়ের মালা পরিয়ে পরিয়ে এক এক করকে মোদি মন্ত্র দিয়ে সবাই কোথায় পাঠাবো আমরা বাংলার বিধানসভাতে পাঠাবো বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই মিলে সেই দিশাতে কাজ করবেন আমি সবাইকে আবারও 37,00,000 ত্রিপুরাবাসী তরফ থেকে এবং ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই জিত তো নিশ্চিত হয়ে গেছে বাস এগিয়ে চলুন আর সবাইকে নিয়ে চলুন আর সেই দিশাতে কাজ করুন মোদি অমিত ভাই শাহ এবং জেপি নাড্ডা আপনাদের সঙ্গে রয়েছে আপনারা এক নতুন দিশা তৈরি করবেন যে ইতিহাস বাংলা আগে তৈরি করেছিল যে শ্রেষ্ঠ রাজ্য বাংলা ছিল সেই ইতিহাস আপনারা ভাগ্যবান আপনাদের দ্বারা আবার সেই ইতিহাস তৈরি হবে এই বাংলার মধ্যে আমি সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই জয় হিন্দ ভারত মাতা কি জয়